এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, রাজভবনে যাচ্ছেন না রাজ্য নির্বাচন কমিশনার। আজকে দুপুর দুটোর সময় তাকে তলব করা হয়েছিল রাজ্যপালের পক্ষ থেকে, কিন্তু তিনি যাচ্ছেন না এমনটাই তিনি জানিয়েছেন। স্ক্রুটিনির কাছে ব্যস্ত রয়েছেন, স্ক্রুটিনির কাজে তিনি ব্যস্ত রয়েছেন, সেই কারণে তিনি যেতে পারবেন না বলে এখনো পর্যন্ত জানিয়েছেন যা খবর আমরা পাচ্ছি। আরও নিয়ে নেবো খবর আমাদের প্রতিনিধি সুতপা সেনের কাছ থেকে। সুতপা, রাজ্যপাল তলব করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনারকে সমস্ত পরিস্থিতি সম্পর্কে কথা বলার জন্য, কিন্তু তিনি যাচ্ছেন না, কি বলা হয়েছে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে? দেখো, নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনি আজকে রাজ্যপালকে ফোন করেন এবং ফোন করে তিনি যেটা অনুরোধ করেন যে আজকে তুমি জানো যে স্ক্রুটিনির লাস্ট দিন। তিনি বলেন যে স্ক্রুটিনির জন্য আজকে তার পক্ষে অফিস ছেড়ে যাওয়া সম্ভব নয়, সেই কারণে তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন যে কোনো দিন তিনি রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখা করবেন, রাজ্যপাল যেদিন সময় দেবেন সেদিনই তিনি তার সাথে গিয়ে দেখা করবেন, কিন্তু আজকে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে স্ক্রুটিনি চলছে এবং আজকে স্ক্রুটিনির শেষ দিন, তার ফলে অত্যন্ত ব্যস্ততার কারণে তিনি যেতে পারছেন না। সেই কারণে তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন যে কোনো দিন তিনি যাবেন তার সময় মতো, আজকে তিনি যেতে পারছেন না। ফোন করে রাজ্যপালের সাথে কথা বললেন নির্বাচন কমিশনার এবং জানিয়ে দিলেন যে আজকে তার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, তবে তার ডাকে সাড়া দিয়ে তিনি যে কোনো দিন যেতে প্রস্তুত বলে রাজ্যপালকে তিনি জানিয়েছেন। রাজভবনের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? দেখো, রাজভবনে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে রাজ্যপাল যেহেতু আজকে থাকছেন না, তুমি জানো যে তিনি ক্যানিং যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই, আর তিনি রাজভবনের সাথে যখন কথা হয়েছে রাজীব সিনহার, তখন তারা তাকে জানিয়েছেন যে কবে আবার তিনি ডাকবেন রাজীব সিনহাকে তা তিনি জানিয়ে দেবেন। সম্ভবত আগামীকাল ডাকতে পারেন গভর্নর রাজীব সিনহাকে, কাজে তাদের মধ্যে কালকে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনো চূড়ান্ত হয়নি দিন। যেহেতু রাজীব সিনহা বলেছেন তিনি যে কোনো দিন যেতে প্রস্তুত, গভর্নর তার সময় মতো তাকে ডাকবেন। আজকে তিনি ক্যানিং যাচ্ছেন যেহেতু, তার ফলে তিনিও ব্যস্ত থাকবেন আর কিছুক্ষণ পর থেকেই, তার ফলে রাজীব সিনহার থেকে শোনার পরই যে আজকে রাজীব সিনহা আসতে পারছেন না, তারপরেই কিন্তু তিনি ঠিক করেছেন যে ক্যানিং যাবেন তিনি আসতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।